কি বুঝলাম না, বাবু ইয়েলো লাইন দিয়ে হাঁটতে নেই। হ্যাঁ ইয়েলো লাইনে, এদিকে ইয়েলো লাইনে, ওদিকে গাড়ি আছে বাবু। সবাই পড়েছিল স্কুলে? হ্যাঁ এসো এদিকে এসো, আজকে হ্যাট ডে ছিল। এবার দেখি মুখটা দেখি তোকে হ্যাট পরে কেমন লাগছে। কি সারপ্রাইজ? ও আজকে আর কোনো সারপ্রাইজ নেই বাবা, রোজ অবস্থা থাকে মামা কি সারপ্রাইজ আনবে, কিছু বিস্কিট কিছু চিপস কিছু কিছু আনবে কিনা ওর জন্য, হাতে করে যদি কিছু নিয়ে আসি ছোটোখাটো কি আনন্দ হয় ওর। আজকে নেই বাবা, দাঁড়াও খুলতে দাও, চলো চলো বাড়ি ফিরে গেছি। এবার যাওয়া যাক, এই বাড়ি ফেরার টাইমটায় এত খিদে পায় আমার মানে বলার নয়, আর তখনই হচ্ছে উল্টো পাল্টা জিনিসগুলো খাওয়া হয়, কিছু করার নেই, চলো যাই। ওই যে বললাম বাড়ি এসে এক গাদা উল্টো পাল্টা জিনিস খাওয়া হয়ে যায় বলে আর লাস্টের দিকে ডিনার করতে আর ইচ্ছা করে না, তখন পেটটা এমন ভরে যায়। কালকে যেমন মুড়ি খেয়ে ফেলেছিলাম অনেকটা বাড়ি এসে, আর তারপরে পারা যায় না আসলে খিদেতে। তো আজকে আমি বেশি কিছু খাইনি, একটা দুটো বিস্কিট মুখে দিয়ে তাড়াতাড়ি লেগে পড়েছি, একটু ডিনার চটজলদি বানিয়ে নেব। আসলে সবজি নেই, আবার মাছও খেতে ইচ্ছা করছে না, বাসি মাছ আজকে আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। তো তাই ভাবলাম যে পনির আছে, পনিরটা প্রোটিনের কাজ করবে, আর একটু কড়াইশুঁটি গাজর দিয়ে বানালে সেটা সবজি হিসেবে হয়ে যাবে, তো একসাথে একটা ডিশ বানিয়ে নিই, টাইম কম লাগবে এবং দুটোই থাকবে। আর একটু ভাতটাকে পোলাওয়ের মতো করে ভেজে নেবো, তাহলে খেতে খারাপ লাগবে না। তো আমি এদিকে সব মশলা কষাচ্ছি, আর আমি আজকে একটুখানি পনিরের মধ্যে একটু কাজু বাদাম বাটা দিয়েছি যাতে একটুখানি টেস্টটা এনহ্যান্স হয়। আর কৃষ্ণমের বেশ ভাল লাগে পনির খেতে, কিন্তু কাড়িতে খায় না, ওর জন্য আলাদা এরম গাজর আর কড়াইশুঁটি আলাদা করে শুধু ভেজে দিয়েছি ঘিতে, আর সাথে পনিরটাও ভেজে দিয়েছি, তো ওর জন্য ওটা হয়ে যাবে। আর আমরা বেশ কাড়ি করে খেয়ে নিচ্ছি, আমি পনিরটাকে না আলাদা করে ভাজি না, ভাজতে গেলে এক তো খুব তেল ছেটে চারিদিকে, আর তারপরে কিরম শক্ত শক্ত হয়ে যায়। তো আমি একটু নুন জলে, নুন গরম জলে ভিজিয়ে রেখে পনিরটাকে এমনি রয়ই দিয়ে দিই। তোমরা একটু জানিও তো কিরম করে তোমরা করো, আর দেখো আমার মোটামুটি হয়ে গেছে। এবার একটু জাস্ট কসুরি মেথি দিয়ে জিনিসটা ই করে নেবো, ভাতও ওদিকে মোটামুটি পোলাওয়ের মতো আমি ভেজে নিয়েছি। দেখেছি মানে আমি কি, বল মামাকে বল, তুই বল কি করেছিস বলো, এটা কি হয়েছে? এটা এটা হচ্ছে আমার প্যাটিও, প্যাটিও হ্যাঁ উইথ দ্য সিলিং ফ্যান, সিলিং ফ্যান দেখি দেখি দেখি, তারপরে হ্যাঁ রুফ, বাড়িটা দেখা, বাড়িটা দেখা কি হয়েছে, বাড়িতে কি বানিয়েছিস দেখা, বাস যা কালার করে দে। কালকে রাত্রে আর ব্লগ করা হয়নি, খেয়ে দেয়ে পুরো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে কৃষ্ণমদের হোম কামিং ছিল স্কুলে, দেখো স্কুলের নিজস্ব টি শার্ট পরে গেছিল আজকে। তো বাড়ি এসে আজকে আর রান্না টান্না নয়, আজকে শুক্রবার, আজকে ভেবেছি এত খিদে পেয়েছি উল্টোপাল্টা কিছু খাবো না। এখানে নতুন ইন্ডিয়ান রেস্টুরেন্টে ধোসা করতে শুরু করেছে, তো বেশ অনেকদিন ধরেই শুনছিলাম ওরা ধোসা নতুন ইন্ট্রোডিউস করবে, নতুন সাউথ ইন্ডিয়ান শেফ এসছে ওদের, তো আজকে ফাইনালি শুরু হবে ওদের ধোসা সার্ভ করা। তো চলো তোমাদেরও দেখা এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কী কী পাওয়া যায়। তো দেখো এটা এখানকার মেনিউ, বেশিরভাগ ফাইন ডাইনিংয়ে এরকমই প্রাইস থাকে, যেরকম ধরো ল্যাম্প কারি এখানে মোটামুটি 1300 টাকা মতো ইন্ডিয়ান মানিতে, আর
ধোসা এখানে প্রায় 800 টাকা থেকে শুরু করে এই 1500 মতোর মধ্যে ধোসা পাওয়া যায়। ধোসার সাথে ওরা কোকোনাট চাটনি সাম্বার দেয়। এখানকার টেস্ট যে একদম হাইফাই লেভেলের তাও কিন্তু নয়। এখানকার বিচিতা শহরে, যেহেতু শহরটা মিড সাইজের শহর, এখানে অপশনস কম এবং স্বাদও যে চূড়ান্ত ভালো তা নয়। তবে ওই যা এখানে যা পাওয়া যায় তাই। নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া ওদিকে গেলে হয়তো আরও অপশন থাকে, তো সেখানে খাবার দাবারও অনেক ইন্ডিয়ান অপশন হয় এবং অনেক বেটার হয়। আমাদের টেক আউট না, মানে লেফট ওভার সাম্বার ধোসা নিয়ে এসেছি। জানি না পুরোনো বাসি ধোসা কেমন হবে, নিয়ে এসেছি, খেতে পারিনি অতটা। অনেকটা দিয়েছিল না রে বিরাট, অনেকটা, অতটা খাওয়া যায় না বাবা, এত বড়। চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। বাই।